হ্যালো বন্ধুরা, নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, এরপর আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এই যে আমি আজকে রেসিপি বানাবো চিংড়ি মাছের পকোড়া। আমি এই যে চিংড়ি মাছগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, আমার চিংড়ি মাছগুলো লাল করে একটুখানি ভেজে নিলাম। এই যে আমি চিংড়ি মাছটা এবারে তুলে নিচ্ছি। পরে আবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা চিংড়ি মাছগুলো এই যে দিয়ে দিলাম বাটিতে। এর চিংড়ি মাছের পকোড়াটার জন্য আমি এই যে চিংড়ি মাছগুলো নিয়েছি, এর সাথে যে উপকরণগুলো লাগবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মানে মিষ্টি যে যেমনভাবে খাবে তেমনি দিবেন, আর বেসন এবং নুন। আর আমি এটার সাথে একটুখানি সবজি মশলাটা মেশাবো। এই যে এবার দেখতে থাকুন, আমি সব এর সাথে দিচ্ছি এক এক করে। যে বেসনটা স্বাদ মতো নুন, এরপরে আমি এটাকে মেখে নেব। তার আগে আমি গ্যাসটা জ্বেলে কড়াইটা গরম করে তেলটা বসিয়ে দিই। তেলটা গরম হতে হতে আমি এটা একসাথে মিক্সড করে নেব। দেখুন, পুরো আমার এটা একসাথে সব কিছু উপকরণ মিশানো হয়ে গেছে। এরপরে আমি এই যে ছোটো ছোটো সাইজ করে পকোড়াগুলো আমি এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এবারে এইভাবে আস্তে আস্তে করে এরকম করে ঘুরিয়ে নিতে হবে।
পকোড়া একেবারে রেডি। আমি এই যে তুলে নিচ্ছি, আপনারা কিন্তু করে খেয়ে দেখবেন, দেখে আমাকে বলবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।